আপনি যদি কনফিউজ হচ্ছেন আপস্টক্স এবং অ্যাঞ্জেল ওয়ান এই দুটির মধ্যে কোনটিতে আপনাকে অ্যাকাউন্ট বানাতে হবে সো তাহলে আজকের এই ভিডিওটি দেখে আপনার কনফিউশন দূর হয়ে যাবে সো আপস্টক্সের কিছু অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ বলব অ্যাঞ্জেল ওয়ানেরও কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ বলবো যেগুলিতে কোনটিতে কীরকম ব্রোকারেজ চার্জেস কীরকম অ্যানুয়াল মেন্টেনের চার্জ এই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আপনি এই ভিডিও দেখলেই আপনার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে দুটিরই কিছু না কিছু ফায়দা আছে দুটিরই কিছু না কিছু খারাপ দিক আছে সো অলমোস্ট তো সেমই হয় তবুও একটু যদি আপনি যদি ডিটেলসে জানতে চান তাহলে ভিডিওটি অবশ্যই দেখুন আপনার যদি অন্য কোনো প্ল্যাটফর্মে ডিসকাউন্ট ব্রোকার বা ফুল টাইম ব্রোকারের ওপর অ্যাকাউন্ট থেকে থাকে তবুও এই ভিডিওটি দেখলে আপনার ব্রোকারের সঙ্গে এগুলির তুলনা করতে পারেন আপনি সো চলুন ভিডিওটি আমরা চালু করে দিই সো আপনিও যদি হয়ে থাকেন কনফিউজ অ্যাঞ্জেল ওয়ান এবং আপস্টকসকে নিয়ে কোনটিতে ডিমেট অ্যান্ড ট্রেডিং অ্যাকাউন্ট ওপেন করবেন সর্বপ্রথম কিছু অ্যাডভান্স অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আমি আপনাদেরকে বলে দিই আপস্টক ইন্ডিয়ার দুই নম্বর ডিসকাউন্ট ব্রোকার অ্যাঞ্জেল ব্রোকিং ইন্ডিয়ার তিন নম্বর ডিসকাউন্ট ব্রোকার তাহলে প্রশ্ন হলো এক নম্বরকে এক নম্বর হলো জেরোদা সো জেরোদা আজকে এই ভিডিওতে নিয়ে এসে নি কারণ একটা রিটেল ইনভেস্টারের জন্য এই জিরোদাতে অ্যাকাউন্ট বানিয়ে মেনটেনেন্স করাটা খুবই কঠিন হয়ে যায় কারণ জেরোদাতে অনেক অ্যাক্সেস এবং চার্জ লেগে যায় সর জিরোদার কাছে যেহেতু কাস্টমার বেশি তাহলে সে ট্যাক্স বাড়িয়ে দিয়েছে এখন তার কাস্টমার যদি কমও হয় বা সেই কাস্টমার যদি সে মেনটেন রাখে তাহলে তার প্রফিট অনেক বেশি হবে রিপোর্টের অনুযায়ী অ্যাক্টিভ কাস্টমার যেগুলি আছে যা মানে যারা যারা ছয় মাসের মধ্যে একটা না একটা হলেও ট্রেড করেছে তাদেরকেই অ্যাক্টিভ ইউজার বলে ইন্ডিয়ার মধ্যে টোটাল ডিমেট অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে তিন পয়েন্ট পনেরো কোটি ডিমেট অ্যাকাউন্ট তার মধ্যে আপস্টক্সের কাছেই আছে পঁয়তাল্লিশ লক্ষ প্লাস অ্যাক্টিভ ইউজার অ্যাঞ্জেল ব্রোকিংয়ের কাছে আছে তিরিশ লক্ষ প্লাস অ্যাক্টিভ ইউজার সো টোটাল ব্রোকার কোম্পানি আছে পনেরোশো কোম্পানির মধ্যে এই দুটি কোম্পানিতেই সত্তর আশি লক্ষর মতো ডিমেট অ্যাকাউন্ট আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাঞ্জেল ব্রোকিংয়ে আপনাকে অ্যাকাউন্ট ওপেন করতে হলে বর্তমানে ফ্রিতে আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন অ্যাঞ্জেল আপস্টকসেও বর্তমানে ফ্রিতে এখানে ডেলিভারিতে নিতে গেলে অ্যাঞ্জেল ব্রোকিংয়েও ফ্রিতে আছে এটা আপডেট হয়নি কিন্তু এটাও ফ্রিতে আছে আপস্টকসেও ফ্রিতে ইন্টারডেতে আপনি বিশ টাকা চার্জ করবে পার অর্ডারে প্লাস জিরো পয়েন্ট টু এক্সট্রা চার্জ করে অ্যাঞ্জেল ব্রোকিংয়ে এখানে আপস্টক্সেও বিশ টাকা পার অর্ডারে চার্জ করে প্লাস জিরো এখানে চার্জ করে সো এখানে তো হয়ে গেল ডেলিভারি আর ইকুইটি এখানে সব অলমোস্ট সব কিছুই সেম আসে কিন্তু আরেকটা পয়েন্ট আছে যেটা হলো এ এম চার্জ মানে অ্যানুয়াল মেনটেনের চার্জ এখানে দেওয়া নেই তবুও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপস্টকসে অ্যানুয়াল মেনটেনের চার্জ বর্তমানে লাইফ টাইমের জন্য ফ্রি করে দিয়েছে সো লাইফ টাইমের জন্য ফ্রি এটাতে আপনি কোনো টাকা লাগবে না আপনার বছরের পর বছর যে কোনো শেয়ার রাখতে পারবেন কিন্তু আপ অ্যাঞ্জেল ব্রোকিংয়ে আপনাকে অ্যানুয়াল মেনটেনের চার্জ তিনশো থেকে চারশো টাকার মধ্যে আপনাকে দিতে হবে প্রথম বছর ফ্রিতে দে তারপরে তিনশো থেকে চারশো টাকা অবধি চার্জ করে প্রত্যেক বছর সো আমার এক্সপিরিয়েন্সে আমি বলছি আমি নিজেও এটা দিয়েছি কিন্তু আপস্টকসে এটা লাইফ টাইমের জন্য ফ্রি করে দিয়েছে সো অ্যাঞ্জেল ব্রোকিংয়েও আপনাকে রেফারেন্ড আনের সেকশন দেবে আপস্টক্সেও আপনাকে রেফারেন্ট আন করার জন্য সেকশন দেবে যারা রিটেল ইনভেস্টার তারা এটার ফায়দা খুব ভালো করে নিতে পারবেন এখানে আপনাকে বা আপস্টকসে বারোশো টাকা অবধি রেফার করার জন্য দিয়েছিল এক সময় এখন বর্তমানে ছয়শো টাকা দিচ্ছে সো আপনারা চাইলে নিচে ডিসক্রিপশনের লিঙ্ক আছে সেখানে গিয়ে আপনারা দুটির ওপরেই অ্যাকাউন্ট বানাতে পারেন বা যে কোনো একটির ওপর অ্যাকাউন্ট বানাতে পারেন অ্যাঞ্জেল ব্রোকিংয়েও বর্তমানে পাঁচশো টাকা একটা রেফারের জন্য দিচ্ছে সো এগুলি হলো অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ কিন্তু আরেকটা হলো কমপ্লেন দুটির মধ্যেই তো কমপ্লেন যখন আপনার কাছে কাস্টমার বেশি থাকবে তখন আপনার কাছে কমপ্লেনও বেশি আসবে আপস্টক্সের অ্যাপস একদম ইজি আপনি যে কোনো লোকই যে কোনো রিটেল ইনভেস্টারই এটাতে ইজিলি ইউজ করতে পারবে আমি রিকমেন্ড করব আপস্টক যদি আপনি রিটেল ইনভেস্টার হন তাহলে আপ আপস্টকস আপনি ইউজ করুন আর যদি একটু আপনার শেয়ার মার্কেট রিলেটেড নলেজ থেকে থাকে তাহলে আপনি অ্যাঞ্জেল ব্রোকিং ইউজ করতে পারেন সো এদের কমপ্লেন কত পার্সেন্ট দিয়ে আছে সো পার্সেন্টেজ হিসেবে আমরা কম্পেয়ার করবো অ্যাঞ্জেল ব্রোকিংয়ের কাছে প্রথমে বলছি জিরো পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট অ্যাঞ্জেল ব্রোকিংয়ের কমপ্লেন আসছে আর আপস্টকসের কাছে আছে জিরো পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট সো এখানে কমপ্লেন অ্যাঞ্জেল ব্রকিংয়ের কিন্তু বেশি আসছে যত কম আসবে অত ভালো সো ডিপি চার্জেস অলমোস্ট সেম বিশ টাকা করে ডিপি চার্জেস নেয় দুইজনেই সো আপনারা কম্পেয়ার করে এখানে দেখতে পারেন কোনটিতে আপনারা অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন যে ডিসক্রিপশনে লিঙ্ক আছে সেখানে গিয়ে আপনারা অ্যাকাউন্ট ওপেন করতে পারেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন শেয়ার মার্কেট রিলেটেড আপডেট স্টেপ বাই স্টেপ জানার জন্য চ্যানেলকে অবশ্যই ফলো করবেন